আসসালামু আলাইকুম, চলে আসলাম লাইফ ইন মালয়েশিয়া থেকে। তো আজকে রান্না করছি লাউ চিংড়ি, কিন্তু লাউ চিংড়িটি একটু ডিফারেন্টভাবে রান্না করছি। তো আসলে আমি সবসময় রান্না করি সিদ্ধ করে, লাউকে সিদ্ধ করে বা লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে পরে বাগার দাও আর কি, মানে হালকা একটা সবুজ সবুজ রং আসে। আর মাঝে মধ্যে আমি এভাবে রান্না করি, একদম আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে। আগে অন্য যেটা বাগার দিয়ে করি সেটার মধ্যে চিংড়ি মাছ পড়ে, এটার মধ্যে চিংড়ি মাছ হয়, কারণ লাউ চিংড়ি, চিংড়ি ছাড়া তো লাউ রান্না আসলে হয় না। তো কিন্তু এটা আমি একটু কষিয়ে রান্না করি, এটার মজার মানে টেস্ট একটু ডিফারেন্ট হয়। তো আমি আগে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, ওটার মধ্যে আদা রসুন অল্প অল্প করে দিব। তারপরে ওটার মধ্যে নর্মালি চিংড়ি মাছ ভুনা করার জন্য বা একটা মাছ রান্না করার জন্য যা যা লাগে, আদা রসুন হলুদ মরিচ লবণ গুঁড়া মশলা যা যা লাগে সবই দিয়ে দিব। তো একটু গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দেওয়ার পরে আমি একে একে এখানে সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া এগুলো সব আমি দিয়ে দিব, দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এখানে বাচ্চা সব চিংড়ি মাছগুলো ভালো মতন ধুয়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভালো মতন ধুয়ে একটু হালকা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ নাহলে একটু চিংড়ি মাছের হালকা গন্ধ থাকে। এখন আমি চিংড়ি মাছটাও খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর যখন একটুখানি সুন্দর একটা স্মেল আসবে আর মশলাটা ভালো মতন কষিয়ে যাবে, তখন আমি এখানে আস্তে আস্তে আলুটা প্রথমে দিয়ে দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এর জন্য আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু কষিয়ে একে একে এখন আমি সব লাউগুলো দিয়ে দিব, লাউগুলো দিয়ে ভালো মতো নেড়েকে কষিয়ে নেব। আমি বেশি পানি দিব না, কারণ লাউ থেকে এমনিতেই অনেক পানি বের হবে, আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা অনেক বেশি কষানো হচ্ছে মানে না পুড়ে যায় মশলাটা, এর জন্য আমি মানে মোটামুটি পানি দিয়ে দিলাম, কিন্তু খুব একটা বেশি না যেহেতু লাউ থেকে পানি বের হবে। পানি দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো। তারপর আস্তে করে একটু উপরে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আর লাস্টে ধইনা পাতা দিয়ে আমি পরে এটাকে নামিয়ে ফেলবো। শীতকালে লাউ এগুলো খুবই ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং শীতকালে লাউটা খেতেও খুব মজা লাগে, ফ্লেভারটা খুবই ভালো আসে। আর অবশ্যই কাঁচামরিচ ধইনা পাতা টমেটো এগুলো তো লাউয়ের স্বাদকে আরও অনেক বাড়িয়ে দেয়। তো আপনারা সবাই ইনশাল্লাহ ট্রাই করবেন, এবং আমার লাইফ ইন মালয়েশিয়া চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।